হ্যাঁ, রঙগুলো ঠিকঠাক করে দিবি। রাধা, স্কেচ যেন ভালো হয়। তোর হচ্ছে, কমপ্লিট হচ্ছে? একটু তাড়াতাড়ি করবি, ধ্যান দিয়ে করবি। কোনো সমস্যা হচ্ছে আঁকতে? কোনো সমস্যা হচ্ছে? বলছি কি হচ্ছে, কালার টোন গুলো ভালো করে দিস। নিশা, ঠিক আছে, হালকা হালকা করে রংটা চাপা। তোরা ভালো করে ছবি আঁকলে আমার ভালো লাগবে। আর আমার টুংকুসোনা কি আঁকছি দেখি। বাবা বাবা বাবা, কি সুন্দর! এটা দেখি তোমাকে না। হচ্ছে তো? ঠিক আছে, কোনো ভয় পাস না, ছবি আঁকতে কি কোনো ভয় নেই। বলছি কি, তোর ছবিটার কালার কম্পোজিশনটা ঠিকঠাকই আছে, চাপানো ভালো হচ্ছে। এবার ডিপ টোনগুলো এবার যদি ভালো করে দিতে পারিস, ছবিটা ভালো ফুটবে। ঘরগুলো রং করতে হবে, নৌকাটা রং করতে হবে, ঠিক আছে। মোটামুটি রং চাপানোটা ভালো হচ্ছে এটা বলতে পারি, এবং ঠিকঠাক ফিনিশিংটা করিস, খারাপ হবে না। নতুন করছিস তো জল রং, খারাপ হবে না। মোটা দাগ দিবি না, দাগটা যেন অড না লাগে। বল, কালার কম্পোজিশন আমি যেটা তোকে বললাম একটু আগে, কালার কম্পোজিশন। তো কালার কম্পোজিশন হচ্ছে, আমরা যেহেতু ছবি আঁকি, সেই ছবিটা আঁকতে গিয়ে আমরা কালার চাপাই। এইবার দেখতে হবে আমরা যে যে কালার চাপাচ্ছি, সেই কালার এক রঙের সাথে আর এক রকমের মিশ্রণের ব্যাপার থাকে। দূরের কালার এক রকমের হয়, কাছের কালার এক রকমের হয়। সেই রঙের যে চাপানোর যে মেলবন্ধন, সেটাই হচ্ছে কালার কম্পোজিশন, সংক্ষেপে বলি। তারপরে করতে করতে বুঝতে পারবে। ছবি আঁকতে আঁকতে যা যা সমস্যা হবে আমাকে জিজ্ঞাসা করবি। শুধুমাত্র ছবি আঁকলেই তো হবে না, ছবি আঁকতে গিয়ে যদি কোনো প্রশ্ন আসে রং সম্বন্ধে, জানার যে কোনো জিনিস জানার সম্বন্ধে, তাহলে আমাকে জিজ্ঞাসা করবি, তাহলে সমস্যার সমাধান হবে, ছবি আঁকাটা শিখতে পারবি ভালো করে। ওকে, ঠিক আছে।